হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে ভৌতিক কথার আরেকটি নতুন এপিসোডে। আজ তোমাদের জন্য রয়েছে বাস্তবে ঘটে যাওয়া তিনটি ভয়ানক ঘটনা। আর এই ঘটনাগুলোর মধ্যে প্রথম ঘটনাটি পাঠিয়েছে দুর্গাপুর থেকে দিয়া ঘোষাল, দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে চন্দননগর থেকে খুশি, আর তৃতীয় ঘটনাটি পাঠিয়েছে নদিয়া থেকে সোহিনী বিশ্বাস। তোমাদের ভালোবাসাই আমাদের পরিবারে এখন সদস্য সংখ্যা 6000+। তোমরা আরও বেশি বেশি ঘটনাগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাড়াতাড়ি 10,000-এ পৌঁছে দাও। আমি 2020 সালে আমার বৌদির সাথে ঘটে যাওয়া ঘটনা শোনাবো তোমাদের। এবার ঘটনায় যাচ্ছি। ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছিল। 2010-এ আমার দাদু অর্থাৎ আমার বাবার বাবা ক্যান্সারে মারা যান। লাস্ট স্টেজ ছিল, এক বছরের বেশি বাঁচানো গেল না। আজও অনেক মিস করি আমার দাদুকে। দাদু মারা যাওয়ার পর ঠাকুমার কাছে একটা আয়া থাকতো, কারণ আমার সব জেঠু এবং আমার বাবা সবাই দূরে দূরে কাজ করত, তাই সবাই আলাদা থাকতো আর দাদু ঠাকুমা একসাথে একটা বাড়িতে থাকতো। একদিন সকালে আমরা যখন ঠাকুমার সাথে দেখা করতে যাই, তখন আয়া মাসি বলে আমাদের ঘরের উঠোনে মাঝে মধ্যেই একটা সাদা পাঞ্জাবি পরা লোককে দেখা যেত। আমার বাবা আয়া মাসিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একা মাকে নিয়ে এত বড় বাড়িতে আছো তো, তাই তোমার মনের ভুল ওই সব। আয়া মাসি আর কিছু বলল না। সেই দিন রাত্রে আমি, বাবা এবং আমার মা একসাথে ঘুমোই। ঘটনা সূত্রে বলে রাখি, আমরা দোতলা কোয়ার্টারে থাকতাম। তো হঠাৎ মাঝরাতে দেখি বাবা উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ যাই। আমরা হঠাৎ বাবাকে এই রকম দেখে অবাক হয়ে যাই। আমি আর মা দুজনেই বাবাকে গিয়ে বলি, তোমার কি হয়েছে, কাকে ডাকছো? তখন বাবা বলে, আমার মেজদা আমাকে ডাকছে। মেজদা বলতে এখানে আমার মেজো জেঠুকে বোঝানো হয়েছে। মা তখন বলে, কি বলছোটা কি, কেউ নেই ওখানে, মেজদাভাই কোত্থেকে আসবে? আমার বাবা একটু হেলদি, একটা ঝাটকা দিয়েই আমাদের হাতটা ছাড়িয়ে দিল। তারপর আমাদের দিকে রেগে তাকালো। সে কি চেহারা, ওটা যে আমার বাবা মনেই হচ্ছিল না। আমি আর মা তো ভয়ে কাঠ হয়ে গেছি। বাবা আমাদের দিকে লাল লাল চোখে তাকিয়ে গলা ফাটিয়ে বলল, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, আমাকে যেতে দে। মা তো ভয়ে কান্নাকাটি করতে লাগলো। তারপর আমাদের গুরুদেব অর্থাৎ আমরা যেই গুরুর দীক্ষিত, সেই গুরুদেবের নামের সাথে সাথে ঠাকুরের নাম করতে করতে বাবাকে কোনো রকমে ঘরে নিয়ে আসি। তারপর চোখে মুখে জল দেই। কিছুক্ষণ পর বাবা একটু সুস্থ হলে জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছে, আমি এখানে কেন। মা তখন বলে, কি আবল তাবল বকছিলে, যে মেজদা নাকি তোমাকে ডাকছে। বাবা তখন অবাক হয়ে বলছে, আমার তো এসব কিছুই মনে নেই। সেই রাতটা আমরা মা মেয়ে ভয়ে জেগে জেগেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে মা বাবাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে গেল। আমি যাইনি, আমার স্কুল ছিল। এসে শুনতে পেলাম তান্ত্রিক বলেছে দাদু নাকি দোষ পেয়েছে আর সেই দোষ কাটাতে হবে, কারণ দাদু এই এক বছর অবধি তার ঘরের লোককে টানার চেষ্টা করবে, আর অছুত চলছিল বলে বাবা পৈতেটাও খুলে রেখেছিল। তো তান্ত্রিক বাবাকে একটা পৈতে দেয় আর একটা তাবিজ দেয় আর বলে এই এক বছর সাবধানে থাকতে, তারপর দোষ কাটানো হলে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু সেই রাতের কথা আমি আর আমার মা কোনোদিনই ভুলব না। দাদা, ঘটনাটি ভালো লাগলে তোমার চ্যানেলে পড়ে শুনিও, অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দাদা, আমি হুগলির চন্দননগর থেকে খুশি বলছি। আমি কিছুদিন হলো তোমার ভিডিও দেখছি, বেশ ভালো লাগছে, তাই আজ আমি আমার প্রত্যক্ষ করা একটা ঘটনা তোমার সাথে শেয়ার করছি। ঘটনাটা আমার ফিয়ান্সের সাথে ঘটেছিল। সালটা ছিল 2019, সবে সবে পৌষ পার্বণ মিটেছে।
আমার ফিয়ান্সে মিলিটারি, সে কিছুদিনের ছুটিতে বাড়ি এসেছে। দু তিন দিন পর শনিবার দুপুরে আমার টিউশন ছিল। আগেই বলে রাখি, আমার টিউশনের থেকে যাতায়াতের পথে একটা বড় বাগান পড়ে আর সেই রাস্তাটা খুব নিঝুম। আমার ফিয়ান্সের সেদিন আমাকে টিউশন ছুটির পরে আনতে যাওয়ার কথা, কিন্তু টিউশনে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আমার আর সেদিন টিউশন যাওয়া হলো না। আমি সঙ্গে সঙ্গে আমার ফিয়ান্সেকে জানিয়ে দিই যে আমি টিউশন যাইনি, সে যেন আমার জন্য অপেক্ষা না করে। কিন্তু আমার ফিয়ান্সে সন্ধ্যায় আমাকে আবার কল করে যে সে আমার জন্য টিউশনের বাইরে অপেক্ষা করছে। আমি রেগে গিয়ে বলি, আমার সেদিন টিউশন না যাওয়ার কথাটা তাকে আমি জানিয়েছি, তা ওই ফাঁকা নিঝুম রাস্তায় সে কেন দাঁড়িয়ে আছে? তারপর আমার ফিয়ান্সে সেখান থেকে নিজের বাড়ি চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন সন্ধ্যায় আমার খুব কাছের বান্ধবী সুদেশনার বাড়ি যাই আমরা। আমার বান্ধবীর ভুতুরে গল্পে ভীষণ আগ্রহ এবং ওই বাগানও আমার বান্ধবীর বাড়ির খুব কাছেই। আমার বান্ধবী ওই বাগান সম্পর্কে আমাকে ওই দিন অনেক কথা বলে। পরদিন আমি আর আমার মা ফিয়ান্সের বাড়ি যাই। সেখানে আমরা ফিয়ান্সের পরিবারের সবার সাথে গল্প করছিলাম। আমার মা তখন আমার ফিয়ান্সেকে সেখানে দেখতে না পাওয়ায় আমার ফিয়ান্সের মাকে ওর কথা জিজ্ঞেস করে। তারপর ওকে ডাক দেওয়া হয় সবার সাথে গল্প করার জন্য। তারপর ও সেখানে আসে। নানান গল্পের মধ্যে আবার সেই বাগানের গল্প উঠল। আগের দিন আমার বান্ধবী আমাকে ওই বাগান সম্পর্কে যা বলেছিল তা আমি সবার সাথে শেয়ার করলাম। গল্প শুনতে শুনতে সবাই লক্ষ্য করল, আমার ফিয়ান্সে ঘটনাটা এই রকমভাবে শুনছিল, মনে হচ্ছিল যেন সেই ঘটনার মূল পাত্র সে নিজেই। আমি অনেকক্ষণ দেখার পর ওকে এক ধাক্কা দিলাম। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল। ওর এই রকম আচরণ দেখে আমার মা ওর মাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। উত্তরে ওর মা জানালো ও নাকি বেশ কিছুদিন যাবত এই রকম অদ্ভুত আচরণ করছে, রাতে সবার সাথে খাচ্ছে না, একটুতেই রেগে যাচ্ছে, সবসময় নিজের ঘরে দরজা বন্ধ করে আছে। বাড়ির সবাই জিজ্ঞাসা করেছে, জানার চেষ্টাও করেছে, কিন্তু ও কাউকেই কিছু বলেনি। সবটা শুনে আমার মা ওর মাকে বলে, আমি একবার জিজ্ঞাসা করব, যদি আমায় কিছু বলে। তারপর আমার মারা ওই ঘরে যায় ওর সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু ওর ঘরে ঢুকতেই একটা অস্বস্তি হয়। ঘরটা অতিরিক্ত ঠান্ডা ছিল এবং মারা ওর মুখে একটা অদ্ভুত অস্বস্তির ছাপ লক্ষ্য করে। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরেও যখন কিছু বলল না, তখন মারা ওকে ঠাকুরঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আবারও ওকে ওই একই প্রশ্ন করাই। প্রথমবার কিছুক্ষণ চুপ করে থাকার পর দ্বিতীয়বার ও যা বলল তা ছিল কিছুটা এই রকম, যে শনিবার আমি রেডি হয়েও টিউশন যেতে না পারাই ওকে জানিয়েছিলাম, সেই শনিবার আমার টিউশন যেতে না পারাটা কোনো এক কারণে ও একেবারে ভুলে গিয়েছিল। ও আমার জন্য আমার পছন্দের দোকান থেকে এগরোল কিনে আমার টিউশনের বাইরে অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি না আসাই ও আমায় কল করে। তারপর আমি রেগে গিয়ে বলি যে আমি টিউশন যাইনি, সে কথা তো আমি ওকে আগেই জানিয়েছি, তাও কেন সে ফাঁকা রাস্তায় একা একা দাঁড়িয়ে আছে, ও যেন এক্ষুনি ওখান থেকে চলে আসে। আমার ফোন রাখার পর ও বাগানের সামনে দিয়েই আসছিল। কিছুটা আসার পর ওর বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কারেন্ট না থাকায় রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার ছিল, আর এমনিতেই ওই রাস্তার ল্যাম্পপোস্টের আলো বিশেষ জোরালো নয়। আমার ফিয়ান্সে বাইক থেকে নেমে কোনো মতে লাইটের আলোতে দেখার চেষ্টা করছিল যে বাইকটা হঠাৎ করে চলতে চলতে থেমে গেল কেন। তখনই ওর ঘাটা ভারী লাগতে শুরু করে। তখন ওর মনে হয় যে সাথে আমিষ খাওয়ার আছে বলেই হয়তো এমনটা মনে হচ্ছে।
ও সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে খাবারের প্যাকেটটা আস্তে করে নামিয়ে পাশে রেখে দেয়। কিছুক্ষণ পর বাইকটা আবার স্টার্ট দিতেই এবারে স্টার্ট হয়ে যায়। এরপর বাড়ি ফেরার জন্য বাইকে চাপতেই ও অনুভব করল যে ওর বাইকের ব্যাক সিটটা কেমন ভারী লাগছে। কোনো মানুষ বসলে যেমন ভারী লাগে তেমনটা। এরপর ও ওর বাড়ি চলে আসে। সবটা শুনে আমার আর ওর মা খুব ভয় পায়। ওকে জিজ্ঞাসা করে তারপর আর কিছু হয়েছে কি না। তারপর থেকেই কোনো অদৃশ্যের উপস্থিতি অনুভব করছে। সেই অদৃশ্য যেন সারাক্ষণ ওর উপর নজর রাখছে। ও সেই অদৃশ্যকে দেখতে না পেলেও অনুভব করতে পারছে। এসব শুনে মসজিদের মৌলভীদের ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ওর খুড়তুতো দাদার সাথে মসজিদের এক মৌলভী সাহেবের খুব ভালো পরিচয় ছিল। তাকে সব কথা খুলে বললে সে তার কিছু সঙ্গীদের নিয়ে আমার ফিয়ান্সের বাড়ি এলো। মৌলভী বলেন বাড়ির সব বাচ্চা মেয়েরা সবাই যেন ভেতরের ঘরে চলে যায়। তারপর বেশ কিছুক্ষণ পর মৌলভী সাহেব এসে জানালেন বিপদ কেটে গেছে আর চিন্তার কিচ্ছু নেই। সেদিনই মৌলভী সাহেবের জন্য আমরা বিপদমুক্ত হতে পেরেছি। এরপর আমরা আর কেউই কখনো ওই রাস্তা ধরে কোথাও যায় না। দাদা, ঘটনাটা গুছিয়ে লিখতে পারলাম না। অনুরোধ রইল ঘটনাটা তোমার চ্যানেলে একবার পড়ে শোনাবার। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা তৃতীয় ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সোহিনী বিশ্বাস। আমি নদিয়া জেলার একটি শহর থেকে বলছি। আশা করি তুমি অনেক ভালো আছো। এই কিছুদিন হলো আমি তোমার চ্যানেলের গল্পগুলো শুনছি, খুব ভালো লাগে। তুমি বলেছিলে গল্প পাঠাতে, তাই আমি গল্প পাঠালাম। ঘটনাটা ঘটে আমার নিজের সাথে। আজ থেকে 3 বছর আগের কথা। আমার এক খুব প্রিয় বান্ধবী ছিল, ওর নাম ছিল জ্যোতি। শুধু প্রিয় বান্ধবী বললে ভুল হবে। আমরা ছিলাম দুজন দুজনের অতি কাছের মানুষ, মানে দুজন দুজনকে ছাড়া অচল ছিলাম বলতে পারো। ও মুসলিম আর আমি হিন্দু ছিলাম বলে আমাদের বন্ধুত্ব প্রতিবেশীরা অনেকেই পছন্দ করতো না। তবুও আমাদের বন্ধুত্বে কোনো দিন তার আঁচও আসতে দেয়নি। কিন্তু দুঃখের কথা হলো, আজ থেকে 3 বছর আগে ওর কিছু ব্যক্তিগত কারণ নিয়ে ও গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। যেহেতু ওর অপঘাতে মৃত্যু হয়েছে, তাই প্রতিবেশীরা বলে যে আমি যেন আমার নিজের গা তাবিজ দিয়ে বন্ধ করে রাখি। কারণ আমি ওর খুব কাছের বান্ধবী ছিলাম, ও নাকি চাইবে আমাকে ওর সাথে নিয়ে যেতে। এইসব গুজবে আমি কোনো দিনই কান দেইনি। ভাবতাম ও কোনো দিনই আমার ক্ষতি করবে না, তাই কোনো তাবিজই নেইনি আমি। কিন্তু ও মারা যাওয়ার ঠিক 3 দিনের রাতেই ঘটে ঘটনাটা। তখন রাত 2 বাজে। আমি ফোনটা রেখে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। ঠিক সেই সময় আমার কানের কাছে এসে কে যেন বলল, আমাকে ছাড়া কেমন আছিস? আমি রীতিমতো চমকে গেলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখলাম জানলার পাশে একটা অভয়ব দাঁড়িয়ে আমার দিকে তার 2 হাত বাড়িয়ে বলছে, আয় আমার সাথে আয়। আমি বললাম, কে তুমি? অভয়বটি বলল, আমি তো জ্যোতি রে, চিনতে পারছিস না? আমি খুব ভয় পেলাম। দেখলাম ও আস্তে আস্তে খাটের উপর উঠে বসল আর আমাকে সরু খ্যানখ্যানে গলায় কেঁদে কেঁদে বলছে, আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, দমটা আটকে আসছে, পোকাতে আমার সারা দেহ খেয়ে নিচ্ছে, আমার নাকে মুখে চোখে পোকা ঢুকে গেছে, তুই আমাকে কবর থেকে তুলে নিয়ে আয়। তারপর হালকা আলোতে যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারাবার জোগাড়। ওর পুরো মুখ থেকে অজস্র পোকা কিলবিল করে বেরোচ্ছে, ওর হাত দুটো যেন কেউ খাবলে খেয়েছে। ও তখনই আমার হাতে মুখে হাচর মারতে থাকে। আমি আমার সর্বশক্তি দিয়েও ওকে আটকাতে পারছি না। ঠিক তখনই ও আমার হাতে কামড় বসাতে থাকে আর আমায় বলতে থাকে, তুই চল আমার সাথে, আমি তোকে নিয়ে যেতে এসেছি।
এই বলে আমার হাত চেপে ধরে অনেক জোরে টানতে থাকে। তারপর ওই আত খাওয়া হাতটা ও আমার গলায় চেপে ধরে। আমি অজস্র যন্ত্রণা অনুভব করতে থাকি। আমি সর্বশক্তি দিয়েও গলা থেকে হাতটা ছড়াতে পারছিলাম না। তখন বাড়িতে স্থাপিত গোপালকে মন থেকে ডাকি আর তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে। সকালে উঠে আমি বাড়ির সবাইকে ঘটনাটা খুলে বলি। তার কিছুদিন পর্যন্ত আমার প্রচণ্ড জ্বর থাকে, আর থাকে সাথে কামড়ের দাগ আর গলা চেপে ধরার দাগ। এই সব দেখে মা একজন ভালো গুণিনকে দেখিয়ে আমাকে তাবিজ করে দেয়। তারপর থেকে আমার আর কোনো অসুবিধেই হয়নি। দাদা, গুছিয়ে লিখতে হয়তো পারলাম না, তুমি তোমার মতন করে গুছিয়ে নিও। আমার জীবনের সত্যি ঘটনা এটা। অনেক ভালোবাসা নিও, ভালো থেকো। তো বন্ধুরা, ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এইরকমই রোমাঞ্চকর ভৌতিক সত্য ঘটনা তোমাদের সঙ্গে আনতেই থাকি।